হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকের ব্লগে আপনারা দেখতেই পাচ্ছেন ব্লগের শুরুতেই আমি ল্যাপটপে বসে আছি, কারণ এখন আমি বসে স্টাডি করছি। এখন প্রায় 10:30টার মতো বাজে। তো বেসিক্যালি আমাদের এখানে করোনা ভাইরাসের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি না, কিছু শপস এবং তারপর অনেক বড় বড় যে মার্কেটগুলো আছে এবং মলগুলো সব কিছুই কিন্তু অলমোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু গ্লোসারি শপ, হসপিটাল এবং ফার্মেসিগুলোই ওপেন আছে। তো আমি এখন বসে স্টাডি করছি, কারণ আমাদের একটি গ্রুপ আছে যে এখানে কিনা আমাদের টিচার ওরা স্টাডিগুলো সেন্ড করে, সো আমরা ক্লাসমেটরা বসে ওইখানে স্টাডিগুলো করতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন স্টাডি করছি, সো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমাদের এখানে সিচুয়েশান, শুধু এখানে না অলমোস্ট পুরো পৃথিবীর সিচুয়েশানটি কিন্তু এখন খুবই খারাপ, কারণ করোনা ভাইরাসের জন্য অনেক মানুষই কিন্তু মারা যাচ্ছে এবং অনেক মানুষ আছে যারা আক্রান্ত এবং হসপিটালে আছেন এবং খুবই খারাপ একটি সিচুয়েশানে আছেন। বাট আমরা সবাই দোয়া করি যাতে ওরা অনেক জলদি সুস্থ হয়ে বাসায় ফিরে যায় এবং যাতে করোনা ভাইরাসটা খুবই জলদি শেষ হয়ে যায়। তো আপনারা দেখতেই পারছেন এখন আমি বাইরে যাচ্ছি। বেসিক্যালি আমি যাচ্ছি কিছু টুকটাক শপিং করার জন্য, কারণ আমার ফেস ক্রিম শেষ হয়ে গিয়েছে এবং আরও কিছু টুকটাক জিনিস নিতে হবে। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার বড় বোনও যাচ্ছে। তো বেসিক্যালি আমি ওইখানে যাওয়ার পর যেটা দেখলাম সেটা হচ্ছে শপটা বন্ধ ছিল, আর তার কারণ হচ্ছে যে ওরা ক্লিন করছিল। সো এটা রিসেন্টলি ওরা এরকম করেছে যে 1টা থেকে 2টা পর্যন্ত ওদের ক্লিনিং টাইম, কারণ এখানেও কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত অনেক রোগী আছেন। সো ওইটার কারণে ওরা ওইখানে ক্লিন করছিল। সো আমরা যাওয়ার পর শপটা বন্ধ পেয়েছি। তো আমরা ঠিক 1টার সময় গিয়েছিলাম, তো প্রায় 1 ঘন্টার মতো হাতে সময় ছিল, আর আমাদের বাসার পাশেই শপটা ছিল। তো দ্যাটস ওয়াই আমি আবার বাসায় চলে আসি। তো কিছুক্ষণ আগে আমি বাইরে ছিলাম, বাট সবগুলো অফ ছিল। বেসিক্যালি ওরা সবগুলো ক্লিন করছিল। সো 1টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকবে। এখন আমি আবার যাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই ওরা ওপেন করে ফেলবে। সো আমি চাচ্ছি না লেট করতে, কারণ তারপর বাসে এসে আমার একটু কাজ আছে, এগুলো ফিনিশ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এখন যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট সব কিছুই কিন্তু বন্ধ, আর এখানে লেখাই আছে 29 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তো স্কুল কলেজ ইউনিভার্সিটি মল মার্কেট সব কিছুই 29 তারিখ পর্যন্ত বন্ধ আছে। তারপর দেখা যাবে, যদি সিচুয়েশানটা একটু ভালো হয় দেন হয়তো ওপেন করা হবে, আর না হয় আবার বন্ধ দেওয়া হবে। তো আমি একটা কথা যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আপনারা অবশ্যই কিছুক্ষণ পর পর আপনাদের হাত ধোবেন এবং বাহিরে গেলে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার সাথে ক্যারি করবেন এবং ফেস মাস্ক। আমাদের এখানে হ্যান্ড স্যানিটাইজার এবং ফেস মাস্কগুলো এখন পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও অনেক এক্সপেন্সিভ। বাট এক্সপেন্সিভ হলেও কিনে কিন্তু ইউজ করতেই হবে। আর অবশ্যই আপনাদের বাসা অলওয়েজ ক্লিন রাখবেন অ্যান্ড কিছুক্ষণ পর পর পানি খাবেন, আর যেভাবে সেফ থাকতে হয় সব টিপসগুলোই ফলো করবেন। অনেকেই দেখছি ওরা ওদের ইউটিউব চ্যানেলে আপডেট ভিডিও করে বানাচ্ছেন। সো আমি ভাবলাম কেন না আমিও আমার এই ভিডিওতে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই। সো বাগেরিয়াতে এখনের জন্য 80 জনের মতো পাওয়া গেছে যারা কিনা করোনা ভাইরাসে আক্রান্ত এবং 2 জন মারাও গিয়েছেন। আর এখানে হেলথ মিনিস্টার উনি রিসেন্টলি অ্যানাউন্স করেছেন যে 16টি দেশের থেকেই এখানে কেউ আসতে পারবে না, মানে এখানের গেট ওদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সো এই 16টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশও একটি কান্ট্রি। সো আমি অন্যান্য যে দেশগুলি ওইগুলির নাম আমি স্ক্রিনে কোথাও দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো বাংলাদেশ, ইতালি, ইরান, চায়না, আই গেস আরও কিছু কান্ট্রিস আছে যেগুলো কিনা এখন আর বালগেরিয়াতে আসতে পারবে না। তো শপিং শেষ করার পর আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পর একটু রেস্ট নিয়ে দেন হঠাৎ করে আমার খুব ইচ্ছে হলো যে আমি টি বানিয়ে খাবো। তো ভাবলাম যে টি রেসিপিটা আপনার সাথে শেয়ার করি, এটা খুব ইজিলি প্রিপেয়ার করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মাগে এখানে গরম পানি নিয়ে নিয়েছি, ওটার মধ্যে আমি একটা টি বেগ দিয়ে দিচ্ছি আর সুগার দিয়ে দিচ্ছি, আর তার সাথে লেমন জুস এবং জিঞ্জার দিয়ে দিব। এটা খুবই
টেস্টি, এটা টেস্ট আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা খুবই ইজিলি প্রিপেয়ার করা যায়, এটা প্রিপেয়ার করতে জাস্ট 2 মিনিট লাগে। সো এই তো, এটাকে এখন ভালোভাবে আমি মিক্স করে নিব। তো আমি আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন ওইখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখা হবে আপনার সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলদি থাকবেন। আল্লাহ হাফেজ।